হ্যালো, হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। আর আমি প্রিয়া। হোপ তোমরা সবাই অনেক 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 ভালো আছো, আর আমিও এখনও অনেকটাই ভালো আছি। মাঝখানে আমি অনেকদিনই অসুস্থ ছিলাম, তার জন্য অনেকদিনই রেগুলার ব্লগস বা ভিডিওস করতে আমি পারিনি। তো অনেকদিন বাদে আরেকটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজ বুধবার সকাল 10:30 মতো বাজে, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সকালে টিফিন খাওয়া, সকালের কাজকর্ম অনেকটাই এগিয়ে গেছে। মেয়ে স্কুলে গেছে, হাজব্যান্ডের খাওয়ার দিয়ে হাজব্যান্ড অফিস চলে গেছে। এবার দুপুরে রান্নার জন্য জোগাড় করছি। তো আজকে চিকেন কষা করব, একটু আমার স্টাইলে করব। আমি চিকেন কষা খুব একটা রান্না করি না, আমাদের চিকেনের ঝোলটাই নর্মালি হয়, পাতলা ঝোলটাই ভালোবাসে সবাই। তবে আজকে চিকেন কষা করছি, তো সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, আর তার সাথে একটু গল্প করব। চিকেন কষাতে একটু আলুও দেবো, তাই এখানে আলু কেটে নিচ্ছি। রসুন দেখতে পাচ্ছ ছেলা হয়ে গেছে, বাকি সমস্ত কিছু জোগাড় আস্তে আস্তে করব, আর করে রান্নাটা আমি শুরু করে দেব। আমি এখানে আলুগুলো ভেজে নিলাম খুব সুন্দর লাল করে। এবার আমি চিকেনটা ভেজে নেব। অনেকেই হয়তো ভাববে যে চিকেন কেন ভাজছি, বা অনেকেই জানো আমাদের বাড়িতে বরাবরই, মানে সব সময় আমি যখন চিকেন রান্না করি আমি কিন্তু চিকেনটা ভেজে নিই। এতে চিকেনের স্বাদ তো ডাবল বেড়েই যায়, তার সাথে সাথে চিকেন ভেঙে যাওয়ার সম্ভাবনা একদমই থাকে না। চিকেন খুব সফট হয় খুব তাড়াতাড়ি, কিন্তু রান্না করতে গেলে অনেক সময় ভেঙে যায়, বাট ভেজে নিলে আর সেটা হয় না। আর যে কোনো সবজি যেমন ভেজে রান্না করলে সেটার টেস্ট একটু বেশি বেটার হয়, তেমনি চিকেনও একটু ভেজে নিলে কিন্তু রান্নার স্বাদ খুব ভালো হয়। তো আমি এখানে চিকেনটাকে ভেজে নিচ্ছি খুব ভালো করে। ভাজার দরকার নেই, মোটামুটি একটু হালকা শ্যালো ফ্রাই মতো হলেই চলবে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে যেটা আমার বলার আছে সেটা হচ্ছে, বেশ কয়েকদিন ধরেই আমি যে ভিডিওসগুলো দিয়েছি, আমি জানি না কেন তাতে ভিউস ভীষণ কম আসছে। আমি আমার চ্যানেলের ভিডিও যবে থেকেই দিয়েছি, লাস্ট মানে সেপ্টেম্বর মান্থে আমার কিন্তু ভিউস খুব ভালো এসেছিলো। তবে ইদানিং আমি যে 4-5টা ভিডিওস দিয়েছি, আমি জানি না কেন ভিডিওর এত ভিউ কম আসছে। আমার কন্টেন্ট এত ভালো, আমি এত পরিশ্রম করে ভিডিও দিই, তবে কী কারণে ভিডিওর ভিউজ এত কম আসছে আমি বুঝতে পারছি না। যদিও একটা কথা মানে বলাটা ঠিক হবে কি না জানি না, তবুও বলছি, মানে সৎ পথেই হয়তো এই জিনিস সেই স্ট্রাগলগুলো আছে আর কিছুই না। অসৎ পথে যারা ভিডিও বানায়, অসৎ মানে পথটাকে বেছে নেয়, খুব খারাপ খারাপ যারা কন্টেন্ট বেছে নিয়ে আজকাল ভিডিও করছে, তাদের এত ভিউজ
সেটা সত্যি বলার না বললেই নয়, এটা বলতে বাধ্য যে এত খারাপ খারাপ কিছু কিছু ইউটিউবারদের ভিডিও এত ভাইরাল। যাই হোক বন্ধুরা, আমরা এত যারা, আমি শুধু আমার কথা বলি না, যারা অনেকে এরকম ভালো ভালো কন্টেন্ট ভালো ভালো ভিডিও তারা আনে, তাদের ভিউজ কম হয়, বুঝে উঠতে পারি না এটার কী কারণ থাকতে পারে। তোমরা কেন শেয়ার করো না, যা যে কজন দেখো, যে কজনের ভালো লাগে বলে হয়তো দেখো, যেই 10 জন 15 জন দেখো তাদেরকে আমি জোর করে সাবস্ক্রাইব মানে করিনি, তারা নিজে থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে। আমি কারো কোনো বন্ধুদের সাথে, আমার কোনো ফ্যামিলি মেম্বারদের সাথে আমি কিন্তু আমার চ্যানেলের লিঙ্ক ভিডিও আমি শেয়ার করিনি। কেউ জানে না আমি আমার চ্যানেল আমি করছি, শুধুমাত্র আমার দিদি, আমার একটা বোন, মানে আমার ফ্যামিলির তরফ থেকে শুধু দুজন জানে যে আমি ভিডিও করছি। তাছাড়া যতজন, আমি যদি আজকে আমার ভিডিও 15 জন দেখছে, 20 জন দেখছে, সেটাও আমার কাছে অনেক মাইনে এই জন্যই রাখে, এই কারণটাই যে তারা নিজে থেকে আমার চ্যানেলে এসে তোমরা আমার ভিডিও দেখছো, এতে আমি অনেক হ্যাপি। কিন্তু আমার ভিডিও আরও অনেকজনের পৌঁছানোর দরকার, আমি ডিজার্ভ করি, কারণ আমি ভালো ভিডিও করছি, এই প্ল্যাটফর্মে ভালো কন্টেন্ট দিচ্ছি। তো সেটাই আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো প্লিজ একটু কন্টিনিউ ভিডিওগুলো দেখবে, ভালো লাগবে, আর শেয়ার করতে পারো তোমাদের ফেসবুক বা তোমাদের হোয়াটসঅ্যাপে যদি কোনো ভিডিও তোমাদের ভালো লেগে থাকে। আর লাইক করবে, লাইক করলে ভিডিওর র্যাঙ্ক অনেকটা উপরে চলে যায়। তো তোমরা যারা ভালোবেসে যে কজন দেখছো আমার ভিডিও, তারা প্লিজ চ্যানেলটাকে একটুখানি লাইক করে দিও, মানে ভিডিওগুলো যখন তোমরা দেখবে প্লিজ একটুখানি লাইক করে দিও, ভিডিও দেখো বাট লাইকটা করতে তোমরা পারো, এতে আমার চ্যানেলটা একটু গ্রো হবে, আর আমার, আমি এতে আরও আমার ভিডিও করার জন্য আমি ইন্সপায়ার হই, এটাই। এখন যেটা হয় সেটা হচ্ছে মানুষের, যেটা না বললেই না যে সব কিছু আমাদের ইচ্ছা মতো আমরা করতে পারি না, সব কিছু যদি আমাদের ইচ্ছা মতো আমরা করতে পারতাম বা সবটাই যদি আমাদের ইচ্ছা মতো হতো এই জীবনে, তাহলে মানুষের জীবনে এত ক্ষোভ এত হতাশা থাকতো না। আর আমার মনে হয় এই না পাওয়াগুলো অনেকের জীবনে নানা রকম বিষয়ে, আমার জীবনে বা সবার জীবনে আছে বলেই যখন ভালো দিন আসে বা আমরা ভালো কিছু পেয়ে যাই যেটা আমাদের মানে ধরা ছোঁয়ার বাইরে, তখন আমরা অনেকটা 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 খুশি হতে পারি। কারণ সত্যি দুঃখ আছে বলেই সুখ আছে, সুখ আছে বলেই দুঃখ আছে, সব কিছু দুটোর সঙ্গে কিন্তু একদম রিলেটেড। তো যাই হোক, আমাদের ইচ্ছা মতন আমরা কখনোই আমরা সব কিছু পেতে পারি না, মানে আমিও হয়তো অনেক কিছু আমার জীবনে না পাওয়া রয়েছে যেগুলো আমি জানি না কখনো আমি পাবো কি না। অনেক পেয়ে, অনেক না পাওয়া যেটা হয়তো কখনো ভাবিনি পাবো বা হবে আমার জীবনে, এবং অনেক কিছু না পাওয়া এখনো রয়ে গেছে, তো সেটাই সব কিছু ওই জীবনে পাওয়া হয়তো বা সম্ভব নয়। তো যাই হোক, এইসব বলার একটাই কারণ যে যে কজন আমার ভিডিওস দেখছো প্লিজ লাইক, আর যদি পারো শেয়ার করো, শেয়ার না করতে পারলেও প্লিজ একটা করে লাইক করো, তাহলে তোমরা যে 20 জন আমার ভিডিও দেখছো তাহলে সেটা আরও 5 জনের কাছে হয়তো ভিডিওটা পৌঁছাতে পারে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেন রান্না প্রায় শেষের দিকে, লাস্ট আমি জাস্ট গরম মশলা দিলাম আর কাঁচা লঙ্কা দিলাম, আর দেখতে পারলে পেঁয়াজ আদা রসুন জাস্ট নর্মাল যেরকম হয় সেটা, শুধু আমি এক্সট্রা এখানে টমেটো কেচাপ দিয়েছি, টমেটো পেস্ট করে দিয়েছি, আর আর কিছুই নেই, দুটো জাস্ট একটু এরকমভাবে দেই আমি, টক দই এসব কিছু দিইনি, আর একটু তেল এই রান্নাটাই বেশি লাগবে আর কিছু না। তো এই হলো আমার চিকেন কষার রেসিপি, দেখতেই পারলে কিভাবে রান্নাটা করলাম, যদিও সব কিছু বলা বলতে আমি পারিনি, তবে সেরকম কিছু দিইনি, আর ধনে গুঁড়ো দিয়েছি, গুঁড়ো মশলার মধ্যে, আমি জিরে গুঁড়ো দিই না চিকেনে। তো যাই হোক, এই হচ্ছে ফাইনাল রেসিপি, আর তার সাথেই ব্লগটা এখানেই শেষ করছি। প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ থাকলো, আর যারা অলরেডি করে নিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ। চলো টাটা অ্যান্ড টেক কেয়ার।